দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। মহানবীকে কটুক্তি, ফিলিস্তিনি মিসাইলে ইসরায়েলি হামলা। এরপরেই জানিয়ে দিব আমেরিকার সাথে সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে উত্তর কোরিয়া। আরো জানিয়ে দিব মিয়ানমারে বিস্ফোরণে উড়ে গেল সেনা বহনকারী ট্রাক, নিহত ছয়। আরো থাকছে ইরান কিভাবে সম্পূর্ণ ভিন্ন রকম একটি ব্যবস্থায় দেশ চলে। এবং সর্বশেষ জানিয়ে দিব ছেড়ে দেওয়া হলো তহা সহ তিনজনকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। মহানবীকে কটুক্তি, ফিলিস্তিনি মিসাইলে ইসরায়েলি হামলা। মুসল্লিদের উপর রাবারের প্রলেপ দেওয়া স্টিল বুলেট, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড নিক্ষেপ করে তারা। পূর্ব জেরুজালেম আল আকসা মসজিদে প্রাঙ্গণে শুক্রবার জুমার নামাজের সময় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 3 ফিলিস্তিনি আহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার উগ্রপন্থী ইসরায়েলিদের পতাকা মিছিলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদ শুক্রবার জুমার পরে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। বিক্ষোভ দেখাতে ফিলিস্তিনিরা আল আকসা প্রাঙ্গণে জড়ো হন, কিন্তু তখন বাব আল সিলসিলা দিয়ে ইসরায়েলি বাহিনী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুসল্লিদের উপর রাবারের প্রলেপ দেওয়া স্টিল বুলেট, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়। হামলা চালিয়ে মসজিদ প্রাঙ্গণ থেকে কয়েক হাজার মুসল্লিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার জেরুজালেমে আরবরা নিপাত যাক, আরবদের গ্রাম ভূষীভূত হয়ে যাবে স্লোগান দিয়ে বিক্ষোভ করে অতি উগ্র ইহুদিরা। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও বাজে মন্তব্য ছড়েছে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদ করতে চেয়েছিলেন ফিলিস্তিনি মুসল্লিরা। ইসরায়েলি পুলিশের হামলায় লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আয়ের সাংবাদিক লাতিফা আব্দে লতিফ গুলিবদ্ধ হয়েছেন। এছাড়া সান্দুস ইয়া ইস নামের এক প্রদায়ক আহত হয়েছেন। আমেরিকার সাথে সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন তার দেশকে আমেরিকার সাথে সংলাপ ও সংঘাত দুটোর জন্য প্রস্তুত হতে হবে, বিশেষ করে সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সম্পর্কে এই প্রথম সরাসরি কোনো মন্তব্য করলেন কিম। এর আগে আমেরিকান সরকার উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক যোগাযোগ স্থাপনের চেষ্টা করলে উত্তর কোরিয়া তা নস্যাৎ করে দিয়েছিল। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছে, কিন্তু পিয়ং ইয়ং বারবার সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পূর্ব এশিয়ার এই দেশটির পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর কারণে তার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সপ্তাহে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ শুরু হওয়া শীর্ষ নেতাদের এক বৈঠকে এ মন্তব্য করেছেন কিম। তিনি বলেছেন, আমাদের রাষ্ট্রের সম্মান রক্ষায় এবং আমাদের উন্নয়নের ধারা নিরপেক্ষভাবে বজায় রাখার স্বার্থে আমেরিকার সাথে সংঘাত ঘটলে তার জন্য আমাদের পুরো মাত্রায় প্রস্তুত থাকতে হবে। উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএন এর খবর অনুযায়ী কিম বলেছেন, এর পাশাপাশি উত্তর কোরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা সুরক্ষিত রাখতেও তাদের প্রস্তুত থাকা প্রয়োজন। কিম আরো বলেছেন, কোন রকম ঘটনা ঘটলে উত্তর কোরিয়া ক্ষিপ্রতার সাথে কঠোর পদক্ষেপ নেবে এবং কোরীয় উপদ্বীপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীল করার ব্যাপারে মনোযোগ দেবে। এই মন্তব্য করার কয়েকদিন আগে কিম আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছিলেন যে দেশটিতে খাদ্য ঘাটতি নিয়ে উত্তর কোরিয়া উদ্বিগ্ন। এ সপ্তাহের গোড়ার দিকে G7 শীর্ষ বৈঠকে বাইডেন সহ যোগদানকারী নেতারা উত্তর কোরিয়াকে তার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ করার এবং সংলাপ আবার শুরু করার আহ্বান জানান। উদ্বেগময় সম্পর্ক, বাইডেন প্রশাসনের সাথে কিমের সম্পর্ক এখনো পর্যন্ত উত্তেজনা ও উদ্বেগ জর্জরিত। আমেরিকার নির্বাচনের আগে কিমকে একজন গুন্ডা হিসেবে আখ্যায়িত করেছিলেন বাইডেন। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে উত্তর কোরিয়া তাদের শক্তিমত্তা তুলে ধরার লক্ষ্যে নিয়ে বিশাল এক সামরিক কুচকাওয়াজের আয়োজন করে এবং সেখানে তাদের একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। এপ্রিল মাসে বাইডেন উত্তর কোরিয়াকে বিশ্ব নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে উল্লেখ করেন। পিয়ংইয়ং এই মন্তব্যে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলে, এই বিবৃতিতে উত্তর কোরিয়ার প্রতি বাইডেন যে বৈরী নীতি প্রয়োগ অব্যাহত রাখতে আগ্রহী সেটাই প্রতিফলিত হয়েছে। ওয়াশিংটন সম্প্রতি উত্তর কোরিয়া বিষয়ে তাদের নীতির পূর্ণাঙ্গ পর্যালোচনা শেষ করেছে এবং বলেছে,
আমেরিকা কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণভাবে পরমাণু অস্ত্রমুক্ত করার কাজ অব্যাহত রাখবে। বাইডেন কূটনৈতিক পথে এগোনোর প্রতিশ্রুতি দিয়েছেন, তবে একই সাথে কঠোর প্রতিরোধের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসের তথ্য সচিব জেন সাকি বলেছেন, একটা বিশাল দর কষাকষির মাধ্যমে অর্জনের নীতিতে আমরা আগ্রহী নয়, একই সাথে কৌশলগত ধৈর্যের উপরও আমরা আস্থা রাখতে চাই না। তিনি বলেছেন, আমেরিকা ধাপে ধাপে বাস্তবসম্মত এগোতে চায় যে পথ তাদের জন্য খোলা আছে সেই পথে। আমেরিকা উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক উদ্বেগের প্রতিক্রিয়া খতিয়ে দেখতে চায়। তিনি বলেন, তারা বাস্তবসম্মত অগ্রগতি অর্জনের লক্ষ্য নিয়ে এগোতে চান। কিমের আগে বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনবার দেখা করেছেন, কিন্তু পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা শেষ পর্যন্ত অগ্রগতি হয়নি। শোলে ইউহা উমেনস ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়াবলীর সহযোগী অধ্যাপক লেইফ এরকি ইসলি প্রেসিডেন্ট বাইডেনের পরিকল্পনাকে বিশ্লেষণ করেছেন এইভাবে যে, আমেরিকান প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে মিত্রদের সাথে কথা বলে তাদের মনোভাব বুঝতে চান এবং পাশাপাশি ধাপে ধাপে কূটনৈতিক সংলাপ চালাতে চান। বাইডেন প্রশাসন তাদের পরিকল্পনার কোনো রূপরেখা দেয়নি, কারণ তারা পিয়ংইয়ং এর সাথে কথা বলার ব্যাপারে কোনো ধারা বাধা সময়সূচি ও অগ্রগতির ব্যাপারে কোনো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চায় না, বলছেন তিনি। ইতিমধ্যে ওয়াশিংটন কৌশল, সামরিক প্রশিক্ষণ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়ে মিত্র দেশগুলোর সাথে একটা সমন্বয় গড়ে তোলার মাধ্যমে প্রতিরোধ উদ্বেগ জোরদার করবে, বলছেন ইসলি। মিয়ানমারে বিস্ফোরণে উড়ে গেল সেনা বহনকারী ট্রাক, নিহত 6। মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে সেনা বহনকারী একটি ট্রাক বিস্ফোরণে উড়ে গেছে। শুক্রবার বিকেলে ইয়াঙ্গুনের টাম্বি শহরে এই ঘটনা ঘটে। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাউয়ের খবরে এই ঘটনাকে সম্ভাব্য জান্তা বিরোধী ভয়াবহ আক্রমণ বলে উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর একটি ট্রাক সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি অফিসের বাইরে পার্ক করা হয়েছিল। এই জায়গাটি শহরের বাস স্টপেজ থেকে বিস্ফোরিত হয়। ট্রাকটি 3:20 বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শী একজন বলেন, ট্যাক্সি থেকে কয়েক ব্যক্তি সামরিক ট্রাকটি দিয়ে বোমা নিক্ষেপ করে। যখন বোমা বিস্ফোরিত হয় আমি ভয়াবহ শব্দ শুনতে পেয়েছিলাম। বিস্ফোরণে ট্রাকটি সম্পূর্ণ উড়ে যায় এবং আগুন ধরে পুড়ে যায়। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স হাজির হয়। তবে ট্রাকটিতে কতজন সেনা ছিল প্রত্যক্ষদর্শীরা সেটা নিশ্চিতভাবে জানাতে না পারলেও একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্রাকের সামনের আসনে 2 সেনা সদস্য ফোন ব্যবহার করেছিলেন আর পেছনে 4 সেনা ছিল। 3 যাবত ইউএসডিপি অফিসের সামনে ট্রাকটি পার্ক করা ছিল। ঘটনাস্থল সংলগ্ন এলাকায় বসবাসকারী একজন জানান, এই ঘটনার পর বিকেলে টাম্বি বাজারে ট্রাফিক সংযোগে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিস্ফোরণের একজন ট্যাক্সি ড্রাইভারের হাতে উড়ে গেছে। যখন ট্রাফিক সিগন্যাল লাল ছিল এবং গাড়িগুলো অপেক্ষা করছিল সে সময় বিস্ফোরণ হয়। ঘটনার পর পরই অস্ত্রধারী 2 সেনা ঘটনাস্থলে আসেন বলেও জানান তিনি। মিয়ানমার নাউয়ের খবরে বলা হয়েছে, শুক্রবার মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে বিস্ফোরণের ঘটনায় কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি, তবে মিয়ানমারের গেরিলারা পূর্বে জান্তার লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছিল। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থান হওয়ার পর দেশটিতে অস্থিরতা চলছে। ইরান কিভাবে সম্পূর্ণ ভিন্ন রকম একটি ব্যবস্থায় দেশ চলে? ইরান আজ প্রেসিডেন্ট নির্বাচন ভোট হচ্ছে, কিন্তু কিভাবে সে দেশের রাজনৈতিক ব্যবস্থা চলে, কোন ক্ষমতার ছড়ি কার হাতে, নিচে সংক্ষেপে সেই ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে। শীর্ষ ধর্মীয় নেতা, ইরানের সবচেয়ে ক্ষমতার ব্যক্তি, 1979 ইসলামী বিপ্লবের পর থেকে 2 সেই চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়েছেন। প্রথম ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহাল্লাহ খোমেনি, যিনি শাহরেজা পাহলভির ক্ষমতাচ্যুতির পর ক্ষমতা নেন। আর দ্বিতীয়জন হলেন খোমেনির উত্তরসূরি আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি এখন ইরানের শীর্ষ ক্ষমতায় আছেন। শীর্ষ নেতা ইরানের সেনাবাহিনীর প্রধান এবং দেশের সবগুলো নিরাপত্তা বাহিনী তার নিয়ন্ত্রণে। দেশের বিচার বিভাগের প্রধান তিনি নিয়োগ দেন এবং সেই সাথে রাষ্ট্রীয় প্রচার যন্ত্র অর্থাৎ টিভি এবং রেডিও তার নিয়ন্ত্রণে। এছাড়া শত শত কোটি ডলারের অনেকগুলো জাতীয় দাতব্য প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো দায়িত্ব শীর্ষ নেতার হাতে। এসব দাতব্য প্রতিষ্ঠান ইরানের অর্থনীতির বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। 1989 সালে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি শীর্ষ নেতা নির্বাচিত হন এবং তখন থেকে দেশের শাসন ক্ষমতার ওপর কড়া নিয়ন্ত্রণ রেখে চলেছেন তিনি। কর্তৃত্বের ওপর কোনো চ্যালেঞ্জ তিনি সহ্য করেন না,
প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্টকে জনগণের ভোটে নির্বাচিত হতে হয় এবং তার ক্ষমতায় মেয়াদ 4 বছর একজন প্রেসিডেন্ট পরপর দুবারের বেশি নির্বাচন করতে পারেন না। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট দেশের দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি, তিনি সরকারের প্রধান এবং সংবিধানের বাস্তবায়ন তার দায়িত্ব। অভ্যন্তরীণ বিভিন্ন নীতি এবং পররাষ্ট্র নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে প্রেসিডেন্টের হাতে অনেক ক্ষমতা, তবে রাষ্ট্রের যে কোনো ব্যাপারের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা শীর্ষ নেতার হাতে। প্রেসিডেন্ট হাসান রুহানির উত্তরসূরি নির্বাচন করতে ইরানে আজ শুক্রবার ভোট হচ্ছে। মিস্টার রুহানি একজন মোটামুটি উদারপন্থী ধর্মীয় নেতা, গত দুটো নির্বাচনে কঠোরপন্থী প্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে তিনি হারিয়েছেন। দুবারই প্রথম দফার ভোটেই তিনি 50% বেশি ভোট পেয়েছেন, ফলে দ্বিতীয় দফার ভোট করতে হয়নি। তবে প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হতে পারবেন তা অনুমোদন করে ইরানের গার্ডিয়ান কাউন্সিল, 12 সদস্যের এই কাউন্সিলে থাকেন ধর্মতত্ত্ববিদ এবং আইন বিশেষজ্ঞ। শুক্রবার নির্বাচনে 509 জন প্রার্থী হওয়ার আবেদন করেছিলেন, কিন্তু এই পরিষদ মাত্র 7 জনকে প্রার্থী হওয়ার অনুমোদন দেয়। শেষ পর্যন্ত প্রার্থী হয়েছেন মাত্র 4 জন, কোনো নারী প্রার্থীকে অনুমোদন দেওয়া হয়নি। ইরানের পার্লামেন্টের নাম মজলিস, এর আসন সংখ্যা 290, প্রতি 4 বছর অন্তর মজলিসের নির্বাচন হয়। আইন তৈরির এবং জাতীয় বাজেট অনুমোদন বা প্রত্যাখ্যান করার ক্ষমতা রয়েছে পার্লামেন্টের, সেই সাথে পার্লামেন্ট সরকারের মন্ত্রী এবং প্রেসিডেন্টকে ইমপিচ করতে পারে, অর্থাৎ তাদের ক্ষমতা থেকে সরাতে, পার্লামেন্ট বিচারের মুখে দাঁড় করাতে পারে। কিন্তু পার্লামেন্টে পাশ করা আইন আবার গার্ডিয়ান কাউন্সিলকে অনুমোদন করতে হয়। 2020 সালের পার্লামেন্ট নির্বাচনে ধর্মীয় রক্ষণশীল প্রার্থীরা অনেক ভালো ফল পড়িয়েছিলেন, কারণ গার্ডিয়ান কাউন্সিল 7,000-এরও বেশি সম্ভাব্য প্রার্থীকে ভোটে দাঁড়ানোর অনুমতি দেয়নি এবং প্রত্যাখ্যাতদের সিংহভাগই ছিলেন উদারপন্থী এবং সংস্কারবাদী। গার্ডিয়ান কাউন্সিল কি? ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান হচ্ছে গার্ডিয়ান কাউন্সিল। পার্লামেন্টে পাশ করা সব বিলে এই কাউন্সিলের অনুমোদন লাগে, চাইলে তারা যে কোনো বিলে ভেটো দিতে পারে। পার্লামেন্ট বা প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবেন বা হবেন না তার চূড়ান্ত সিদ্ধান্ত এই কাউন্সিলের হাতে। 12 সদস্যের গার্ডিয়ান কাউন্সিলে থাকেন 6 জন ধর্মীয় তাত্ত্বিক, যাদের নিয়োগ করে শীর্ষ নেতা। বাকি 6 জন হলেন আইন বিশেষজ্ঞ, যাদের নাম প্রস্তাব করে আইন বিভাগ, যদিও এই 6 জনের চূড়ান্ত নিয়োগ পেতে পার্লামেন্টের অনুমোদন লাগে। 6 বছরের জন্য তারা নিয়োগ পান। বর্তমান গার্ডিয়ান কাউন্সিল কঠোরপন্থীদের নিয়ন্ত্রণে, এমনকি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান আয়াতুল্লাহ আহমদ জান্নাতি নিজেও একজন কঠোরপন্থী হিসাবে পরিচিত। অ্যাসেম্বলি অব এক্সপার্টস 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ, এতে থাকেন ইসলাম বিশেষজ্ঞ এবং ধর্মীয় নেতা। শীর্ষ নেতার নিয়োগ এবং তার পারফরমেন্সের উপর নজরদারির ক্ষমতা রয়েছে এই পরিষদের হাতে। এই পরিষদ যদি মনে করে শীর্ষ নেতা তার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছেন না, তাহলে তারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন। অবশ্য শীর্ষ নেতার কোন সিদ্ধান্তকে বিশেষজ্ঞ পরিষদ চ্যালেঞ্জ করেছে তার কোন নজির এখনো পর্যন্ত নেই। তবে 82 বছরের আয়াতুল্লাহ আলী খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ায় এই পরিষদের গুরুত্ব বাড়ছে। আয়াতুল্লাহ খামেনি যদি কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন বা মারা যান, গোপন ভোটে নতুন একজন শীর্ষ নেতা নির্বাচিত করবে 88 সদস্যের এই বিশেষজ্ঞ পরিষদ। এই বিশেষজ্ঞ পরিষদের সদস্য নির্বাচনে প্রতি 8 বছর অন্তর অন্তর ভোট হয়। শেষবার ভোট হয়েছিল 2016 সালে। তবে বিশেষজ্ঞ পরিষদের বর্তমান চেয়ারম্যান আয়াতুল্লাহ আহমদ জান্নাতি একজন ধর্মীয় কঠোরপন্থী হিসেবে পরিচিত, তিনি একই সাথে গার্ডিয়ান কাউন্সিলের প্রধান। এই পরিষদের অন্যতম দায়িত্ব বিভিন্ন বিষয়ে শীর্ষ নেতাকে পরামর্শ দেওয়া, তাছাড়া কোনো কোনো আইন নিয়ে পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মতবিরোধ মধ্যস্থতা করে এই পরিষদ। শীর্ষ নেতা 45 সদস্যের পরিষদের সদস্যদের নিয়োগ দেন, সুপরিচিত ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাই এর সদস্য হন। বর্তমানে এই পরিষদের চেয়ারম্যান আয়াতুল্লাহ আমলি লারেজানি, তিনি একসময় বিচার বিভাগের প্রধান ছিলেন এবং কঠোরপন্থী হিসেবে পরিচিত। প্রধান বিচারপতি ইরানের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন শীর্ষ নেতা। প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের প্রধান, ইসলামী আইনের প্রয়োগ নিশ্চিত করা তার দায়িত্ব। বর্তমান প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি একজন কঠোরপন্থী ধর্মীয় নেতা, তিনি এবার প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং জনমত জরিপ অনুযায়ী 1 নম্বর ফেভারিট ভোটার। ইরানে 8 কোটি 30 লাখ জনসংখ্যার মধ্যে ভোটার সংখ্যা 5 কোটি 80 লাখ, 18 বা তার বেশি বয়সীরা ভোট দিতে পারেন। ইরানের জনসংখ্যার অর্ধেকেরই বয়স 30-এর নিচে, ফলে ভোটারদের বিরাট একটি অংশ তরুণ যুবক।
ইরানে 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ভোটার উপস্থিতির হার 50% উপর ব্যতিক্রম ছিল 2020 সালের পার্লামেন্ট নির্বাচন কট্টরপন্থীদের ব্যাপারে বিরক্তি এবং অর্থনৈতিক দুর্দশা নিয়ে অসন্তোষের কারণে বহু মানুষ ভোট দিতে যাননি ছেড়ে দেওয়া হলো তহা সহ তিনজনকে আট দিন নিখোঁজের পর ফিরে আসা আলোচিত ধর্মীয় বক্তা আবু তহা মোহাম্মদ আদনান সহ তিনজনের জবানবন্দি নেওয়ার পর নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে শুক্রবার রাত 9:30 থেকে 11:30 পর্যন্ত তহা এবং তার সফর সঙ্গী আবু মুহিত আনসারি গাড়ি চালক আমিরউদ্দিনের জবানবন্দি গ্রহণ করেন কোতোয়ালি আমলি আদালত চারের বিচারক কে এম হাফিজুর রহমান এরপর নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়ার আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান সার্বিক পরিস্থিতি আদালতের কাছে তুলে ধরা হয়েছে আদালত বিচার বিশ্লেষণ করে তিনজনকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছেন গত 10 জুন দিবাগত রাত থেকে কোনো খোঁজ মিলছিল না আবু তহার তার দুই সঙ্গী আবু মুহিত আনসারি মোহাম্মদ ফিরোজ ও গাড়ি চালক আমিরউদ্দিনের সেদিন বিকেল 4:00 দিকে ওই তিনজন সহ আবু তহার রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকার পথে রওনা দেন রাতে মোবাইল ফোনে সর্বশেষ কথা হলে তিনি সাভারে যাচ্ছেন বলে তার মাকে জানান এরপর রাত 2:36 প্রথম স্ত্রী হাবিবা নূরের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় তহার তিনি সাভার যাচ্ছেন বলেই জানান স্ত্রীকে তারপর থেকেই তাদের সকলের ফোন বন্ধ থাকায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শেষে তাকে না পেয়ে 11 জুন বিকেলে রংপুর কোতোয়ালি থানায় জিডি করেন তহার মা আজেদা বেগম এবং আমির উদ্দিনের ভাই তার খোঁজ চেয়ে ঢাকা রিপোর্টস ইউনিটিতে DRU সংবাদ সম্মেলন করেন তহার দ্বিতীয় স্ত্রী শরীকুন নাহার সারা নিখোঁজ হওয়া নিয়ে আলোচনার মধ্যে শুক্রবার তহার খোঁজ মেলে বিপ্লব মিয়া নামে এক প্রতিবেশী জানান শুক্রবার দুপুর 12:30 দিকে আবু তহাকে তার শ্বশুর আজহারুল ইসলাম মণ্ডলের বাড়িতে ঢুকতে দেখেন তিনি পরে খবর পেয়ে বেলা 3:00 দিকে তাকে রংপুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ার ওই বাড়ি থেকে তহাকে নিয়ে যায় পুলিশ উদ্ধারের পর বিকেল 3:30 দিকে তাকে রংপুর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয় সেখানে সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশের RMP ক্রাইম ডিভিশনের উপ কমিশনার আবু মারুফ হোসেন বলেন মা ও ভাইয়ের জিডির সূত্রে আমরা অনুসন্ধান করতে থাকি আমরা গোপন সূত্রে জানতে পারি তহা চারতলা মোড়ের পাশে আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ায় তার প্রথম স্ত্রীর সঙ্গে আছেন সেই সংবাদ পেয়ে আমরা তাকে নিয়ে আসি তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা অপর সঙ্গীদেরও সন্ধান পাই এরপর গাড়ি চালক আমিরউদ্দিন বা আবু মুহিত আনসারিকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয় তিনি আরো বলেন গাইবান্ধায় বন্ধু সিয়ামের বাসায় ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন চারজনেই বন্ধু বাসায় না থাকলেও তার মায়ের কাছে ছিলেন তারা ব্যক্তিগত ও পারিবারিক কারণে তহা আত্মগোপনে যাওয়ার সিদ্ধান্ত নেন সফর সঙ্গীরাও তাদের ফোন বন্ধ করে তহার কাছে রেখে দেন মারুফ হোসেন জানান তহা নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির আলোকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত 9:30 দিকে তাদেরকে আদালতে পাঠানো হয় তহার সঙ্গে থাকা আরেক সফর সঙ্গী ফিরোজ আলম বর্তমানে বগুড়ায় আছেন বিষয়টি বগুড়া পুলিশকে জানানো হয়েছে